Hello students, welcome to Math and Science Study with SM. Hope you all are fit and fine and practicing math every single day. Remember that math means practice, so keep practicing. Hello students, আমরা শুরু করেছিলাম তো এটা আছে অর্থাৎ অধ্যায় নাম্বার 10 নম্বর অধ্যায়ে রয়েছে আমাদের তৈরাচ্ছি পদ্ধতিতে বিভিন্ন প্রবলেমের সমাধান এবং আগে ক্লাস পর্যন্ত আমরা 10.1 এর কোশ্চেন থেকে 10.1 এর যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করেছি সুতরাং আজকে আমরা শুরু করব কোশ্চেন দেখি 10.2 থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো এবং সেগুলো প্রত্যেকটি তৈরাচ্ছি পদ্ধতিতে তো আজকে প্রথম প্রবলেম কোশ্চেন দেখি 10.2 থেকে প্রবলেম নাম্বার 1 Subscribe now and press the bell icon. Never miss an update. এক নাম্বার প্রবলেম গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবেন কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন তৈরাশি পদ্ধতিতে হিসাব করি তাহলে গত ক্লাস অর্থাৎ কোশ্চেন দেখি 10.1 এর প্রবলেমের সঙ্গে এখানকার একটু হালকা প্রবলেম রয়েছে কি সেখানে আমাদের দুটো রাশি ছিল যার মধ্যে একটা রাশির মান দেয়া থাকলে তৃতীয় রাশির মান আমাদের নির্ণয় করতে হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখো তিনটে রাশি রয়েছে এবং দুটো রাশির মানের সাহায্য নিয়ে আমাদের তিন নম্বর রাশিটা বার করতে হবে এবং সেটা তৈরাশি পদ্ধতিতে ওকে তো একই রকমভাবে জাস্ট আমরা শুরু করব প্রথমত গাণিতিক ভাষায় যে সমস্যা সেটাকে লিখে নিই তাহলে আমাদের সমস্যাটি হলো এখানে তিনটি রাশি রয়েছে এবং আমাদের নির্ণয় করতে হবে কত দিন অর্থাৎ দিন সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে সুতরাং একই রকমভাবে দিন সংখ্যাটা আমরা লাস্টে ব্যবহার করতে চলেছি তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জনসংখ্যা নেক্সট সময় দুটো সময় রয়েছে একটা আমাদের ঘন্টাতে তাহলে এটা আমরা ঘন্টাতে ব্যবহার করলাম আর একটা সময় যেটাকে আমরা দিন সংখ্যায় লিখে দিই যেটা আমাদের নির্ণয় করতে হবে আর আমরা সাধারণত যেটা নির্ণয় করতে হচ্ছে সেটা আমরা লাস্ট ব্যবহার করছি লাস্টে লিখছি তাই তো তাহলে এবার প্রথম লাইনে জনসংখ্যা 14 জন লোক যদি 4 ঘন্টা করে কাজ করত তবে সেটা 15 দিনে কাজটা শেষ করতে পারত কিন্তু 24 জন লোক যদি কাজটা করতে শুরু করে এবং দৈনিক 7 ঘন্টা করে কাজ করে তবে আমাদের কতদিন লাগবে এটা বার করতে হবে ওকে তাহলে জনসংখ্যা 14 জন 4 ঘন্টা করে 15 দিনে এবার 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে কতদিন সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে দেখো আমাদের নির্ণয় করতে হবে দিন সংখ্যা আর রয়েছে জনসংখ্যা এবং সময় এক্ষেত্রে আমাদের সম্পর্ক খুঁজতে হবে কোনটার সঙ্গে কোনটা সম্পর্ক খুঁজব আমাদের যেটা নির্ণয় করতে হবে তা দিন সংখ্যার সঙ্গে বাকি দুটো সম্পর্ক আমরা খুঁজব একে একে ওকে তাহলে যেটা নির্ণয় করতে হবে সেটার সঙ্গে বাকি যে দুটো রয়েছে তাদের সম্পর্ক একে একে নির্ণয় করব প্রথমত দিন সংখ্যার সঙ্গে জনসংখ্যা তারপর দিন সংখ্যার সঙ্গে ঘন্টা সময়টা এটা সম্পর্ক নির্ণয় করব ক্লিয়ার তাহলে যেটা নির্ণয় করতে হবে তার সঙ্গে বাকি দুটো তাহলে জনসংখ্যার দিন সংখ্যা কি সম্পর্ক রয়েছে আমরা আগের ক্লাসেও বলেছি বা আমরা জানি সর্বদা জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকে সর্বদা ব্যস্ত সম্পর্কে আছে কারণ জনসংখ্যা যখন বাড়বে দিন কম লাগবে 14 জন লোক যেটা 15 দিনে কাজ করছিল 24 জন লোক সেই কাজটা খুবই অল্প দিনে করে নিতে পারবে অর্থাৎ জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক হবে এই ক্ষেত্রে কি করব এটা আমরা নাই মনে করব অর্থাৎ এটা ফিক্সড এটা পরিবর্তন হবে না অবশ্য আমাদের এটা লিখতে হবে কি সময় অপরিবর্তিত থাকে অর্থাৎ ঘন্টা যদি অপরিবর্তিত থাকে জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে কখন যখন সময়টা অপরিবর্তিত এটা হিসাবে নাই যদি এরকম হয় তাহলে আমরা একটা ভগ্নাংশ পাব অতএব ভগ্নাংশটি হলো
ভগ্নাংশ লেখার নিয়মটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। সাধারণত এখানে যেটা জিজ্ঞাসা রয়েছে সেটা বাদ দিয়ে শুধু ভগ্নাংশটা, ভগ্নাংশটা কীরকম হবে সেটা লিখব। আমরা বলেছিলাম ব্যস্ত সম্পর্ক যদি থাকে তবে এখানকার যে ভগ্নাংশ তৈরি হবে, ব্যস্ত হলে উপরেরটা উপরে থাকবে এবং নিচেরটা নিচে থাকবে। যদি ব্যস্ত সম্পর্ক হয় তবে এখানে যেটা উপরে রয়েছে উপরে এবং নিচেরটা নিচে রেখে ভগ্নাংশ তৈরি হবে, অর্থাৎ উপরেরটাকে লব এবং নিচেরটাকে হর করে আমাদের একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। কিন্তু যদি সরল সম্পর্ক হয় তবে নিচেরটাকে উপরে এবং উপরেরটাকে নিচে, অর্থাৎ নিচেরটাকে লব এবং উপরেরটাকে হর করে ভগ্নাংশ তৈরি করতে হবে। এখানে কি রয়েছে? ব্যস্ত সম্পর্ক। সুতরাং ব্যস্ত সম্পর্ক মানে কি? উপরেরটা উপরে এবং নিচেরটা নিচে, অর্থাৎ 14 লব এবং 24টা হর হিসাবে নিয়ে আমাদের একটা ভগ্নাংশ তৈরি হবে। ওকে, এই হলো জনসংখ্যার সঙ্গে তিন সংখ্যার সম্পর্ক এবং সেখান থেকে ভগ্নাংশ। এবার সময়ের সঙ্গে দিন, কারণ আমরা বললাম যেটা নির্ণয় করতে হবে তার সঙ্গে বাকি দুটো সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে সময় যেটা আমরা ঘন্টাতে মাপছি, কারণ দুটোই সময় রয়েছে, ঘন্টা ও দিন সংখ্যা কি সম্পর্কে রয়েছে? যদি দৈনিক আমরা 4 ঘন্টা করে কাজ করি, 15 দিন লাগছে 7 ঘন্টা করে, অর্থাৎ প্রত্যেক দিন আমরা কাজের পরিমাণ বাড়িয়ে দিলাম সময়ে, তাহলে দিন কী হবে? কমে যাবে। প্রত্যেক দিন আমরা বেশিক্ষণ ধরে, অর্থাৎ অনেক বেশি সময় ধরে যদি কাজ করি তাহলে কম দিনে কাজটা শেষ করতে পারবো, অর্থাৎ সময় বাড়ার সঙ্গে সঙ্গে দিন কমে যাচ্ছে। সুতরাং এটাও ব্যস্ত সম্পর্কে রয়েছে, ব্যস্ত সম্পর্কে আছে। ওকে, তাহলে একইভাবে অতএব ভগ্নাংশটি কি হবে? অতএব ভগ্নাংশটি হল, এটা ব্যস্ত সম্পর্ক, সুতরাং যেটা উপরে আছে সেটা লব এবং নিচেরটা হর, অর্থাৎ 4/7 আকারে থেকে যাবে। ক্লিয়ার? এইভাবে আমরা সাধারণত ভগ্নাংশগুলো নির্ণয় করে নেব। এবার আমাদের ফাইনাল উত্তর। অতএব নির্ণেয় দিন সংখ্যা, নির্ণেয় দিন সংখ্যা সমান কত হবে? এক নিয়ম, জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা রয়েছে সেটাকে বসিয়ে দেব, অর্থাৎ 15 গণিত, এই যে দুটো ভগ্নাংশ পেলাম সেই দুটো গুণ 15 গণিত, এই প্রথম ভগ্নাংশ 14/24 গুণ 4/7। এবার জাস্ট কাটাকুটি করে আনসার নির্ণয় করতে হবে। 7 দিয়ে 7 দুগুণে 14, 5 দিয়ে 3/5 15, 5 দিয়ে 5/5 25, আর উপরে রয়েছে 4/7, আর এখানে রয়েছে 14/24, কাটাকুটি 4/7 15 আর কাটছে না, 5 একে 5 10। একটু গণ্ডগোল হয়ে গেছে কি? 14/24টাকে আমরা 25 লিখে দিয়েছি, 14/24 যেটা ছিল সেটা 14/25, তো কাটাকুটি একটু চেঞ্জ। তাহলে কোনটা কাটলাম প্রথমত? 7 দিয়ে 7 দুগুণে 14, অসুবিধা নেই, 7 দুগুণে 14, এটা 3 দিয়ে 3 দিয়ে কাটে, তাহলে 3/5 15, 3/8 24। ওকে, 4 দিয়ে 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, অর্থাৎ আমাদের আলটিমেট যেটা থাকলো সেটা হলো 5। ক্লিয়ার? তাহলে 5 নির্ণয় দিন সংখ্যা হলো 5। তাহলে আমাদের কদিন সময় লাগবে? অর্থাৎ 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 5 দিনে কাজটি শেষ করবে। অতএব 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে 5 দিন সময় লাগবে ওই কাজটা করতে। দৈনিক যদি আমরা 7 ঘন্টা করে কাজ করে 24 জনে 5 দিন সময় লাগবে। ক্লিয়ার? এ হচ্ছে প্রবলেম নাম্বার 1। নেক্সট প্রবলেম নাম্বার 2 যেটা রয়েছে সেটা খুবই সহজ প্রবলেম, সহজ বলতে গেলে আমাদের খাতার পেজ সংক্রান্ত প্রবলেম, ওটা তোমরা নিজেরা সলভ করে নেবে। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেম, অর্থাৎ প্রবলেম নাম্বার 3 নাম্বার প্রবলেম। ওকে, প্রবলেম নাম্বার 3,
একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তৈরি আছে পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমাদের মোট 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে বলে ঠিক করেছে, কিন্তু প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে, সময় মতো শেষ করতে হবে, অর্থাৎ আমাদের 14 দিনেই কাজটা শেষ করতে হবে। তাহলে আর কয়টি ট্রাক্টর লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত আমাদের সমস্যাটি হলো কি নির্ণয় করতে হবে, কয়টি ট্রাক্টর লাগবে, অর্থাৎ ট্রাক্টর সংখ্যাটা নির্ণয় করতে হবে, যেটা আমরা লাস্টে লিখতে চলছি। আর কি দেওয়া রয়েছে, বিঘা এবং দিন। বিঘা বা জমির পরিমাণ, জমির পরিমাণ যেটা আমাদের রয়েছে বিঘাতে। আর কি রয়েছে, দিন সংখ্যা আর ট্রাক্টর। দিন সংখ্যা আর ট্রাক্টর। ওকে, তাহলে প্রথমত আমাদের প্রথম চার দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে, 120 বিঘা জমি চাষ করেছে চার দিনে 5টি ট্রাক্টর। এবার আমাদের মোট জমি ছিল 540 বিঘা, যার মধ্যে 120 বিঘা হয়ে গেছে, অর্থাৎ 540 বিঘা থেকে 120 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের বাকি থাকছে বিঘা 420 বিঘা। এই 420 বিঘা জমি চাষ করতে হবে। দিন সংখ্যা কদিন রয়েছে, মোট 14 দিন করতে হতো, 14 দিনের মধ্যে আমাদের চার দিন কাজ হয়ে গেছে, অর্থাৎ বাকি কাজটা আমাদের 10 দিনে শেষ করতে হবে। তাহলে কয়টি ট্রাক্টর লাগবে আমাদের নির্ণয় করতে হবে। ক্লিয়ার? মোট 120 বিঘা জমি চাষ হয়ে গেছে, সুতরাং বাকি থাকলো 420 বিঘা, চারটি চার দিন কাজ হয়েছে 14 দিনের মধ্যে, সুতরাং বাকি থাকলো 10 দিনে কাজ শেষ করতে হবে, কারণ কাজটা আমাদের সময় মতো শেষ করতে বলা হয়েছে। কয়টি ট্রাক্টর লাগবে? তাহলে জমির পরিমাণ আর ট্রাক্টর, জমির পরিমাণ ও ট্রাক্টর কি সম্পর্কে রয়েছে? জমি যত বাড়বে তত বেশি ট্রাক্টর দরকার হবে, স্বাভাবিক ব্যাপার। জমি যত বাড়বে ট্রাক্টরের সংখ্যা তত বেশি দরকার হবে, সুতরাং সরল সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে আছে। অতএব ভগ্নাংশটি হলো বা ভগ্নাংশটি হবে সরল সম্পর্ক। আমরা বললাম সরল মানে ঠিক নিচেরটা উপরে, উপরেটা নিচে, অর্থাৎ 420টা উপরে আর 120টা নিচে। ওকে, একেবারে দিন সংখ্যার ট্রাক্টর, দিন সংখ্যা ও ট্রাক্টর কি সম্পর্কে থাকবে? এটা দিন যত কম ট্রাক্টর তত বেশি লাগবে, কারণ একটা কাজ যদি আমরা অতি তাড়াতাড়ি শেষ করতে চাই তাহলে ট্রাক্টর বেশি লাগাতে হবে, অর্থাৎ দিন কমলে ট্রাক্টর বেশি বা দিন বাড়লে ট্রাক্টর কম লাগবে। অনেক দিন ধরে যদি কাজ করতে চাই তাহলে কম ট্রাক্টরেই হয়ে যাবে, সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক, দুটো কম বেশি হচ্ছে, একটা বাড়লে একটা বেশি লাগছে, সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক আছে। অতএব ভগ্নাংশটি কী হবে? ভগ্নাংশটি হবে ব্যস্ত, মানে উপরেটা উপরে নিচেটা নিচে, মানে চার উপরে আর 10 নিচে। অতএব নিম্নেও ট্রাক্টর নিম্ন ট্রাক্টর সংখ্যা সমান কত? জিজ্ঞাসার উপরেরটা অর্থাৎ 5 গণিত, এই যে দুটো ভগ্নাংশ পেলাম, তারা প্রথমত পেয়েছি 420 বাই 120 গণিতে, এটা 4/10। কাটাউটি করুন নিজের মতো করে, শূন্য শূন্য কেটে দিলাম একটা। ওকে, 4 দিয়ে 3 4 12, 5 দিয়ে 5 2 10, 2 দিয়ে 21, আর 21 3 দিয়ে কাটলে 7, মানে আমাদের এখানে যে ক্যালকুলেশন করে যেটা হলো সেটা হচ্ছে 7টি। ওকে, এখানে যে ক্যালকুলেশন করে আমাদের উত্তর কত হচ্ছে? 7টি। সব
তাহলে ট্রাক্টর লাগবে কটা? সাতটি ট্রাক্টর আমাদের লাগবে, কিন্তু প্রথম থেকে আমাদের অলরেডি কটা ট্রাক্টর? পাঁচটি ট্রাক্টর কাজ করছিল। আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে সময় মতো কাজ শেষ করতে হলে আর কতগুলো ট্রাক্টর লাগবে, আর কটি? তাহলে প্রথমে আমাদের পাঁচটি ট্রাক্টর কাজ করছিল, এখন দেখছি টোটাল সাতটা হলে কাজটা শেষ হয়ে যায়, তাহলে অতিরিক্ত কটা? দুটি, কারণ পাঁচটা আগে ছিল এখন সাতটা লাগছে, অতএব আর সাত বিয়োগ পাঁচ সমান দুটি ট্রাক্টর লাগবে। তাহলে আর আমাদের দুটি ট্রাক্টর লাগবে। এই হচ্ছে প্রবলেম নাম্বার তিন। নেক্সট চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রবলেম, প্রবলেম নাম্বার চার। তো প্রবলেম নাম্বার চারে বলেছে তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামে তিন শতাংশ রাস্তা সারাতে পারে, যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? তো এটা সে পদ্ধতি হিসাব করি। ওকে, তাহলে তিরিশ জন লোক পনেরো দিনে তিন শতাংশ রাস্তা সারা, আরও দশজন লোক আসার ফলে বাকি রাস্তাটা, বাকি যেটা রয়েছে সেটা সারাতে কতদিন লাগবে? তাহলে আমাদের প্রথমত সমস্যাটি, সমস্যাটি হলো আমাদের নির্ণয় করতে হবে কতদিন, অর্থাৎ দিন সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে জনসংখ্যা দেয়া রয়েছে, রাস্তার পরিমাণ দেয়া রয়েছে যেটা অংশতে, আর আমাদের বার করতে হবে দিন সংখ্যা লাস্ট। তাহলে প্রথমে তিরিশ জন লোক পনেরো দিনে তিন শতাংশ, তিরিশ জন লোক পনেরো দিনে কত? তিন শতাংশ রাস্তা সারিয়েছে, তিন শতাংশ। দশজন লোক আরও নিযুক্ত হলো, দশজন লোক, দেখো দশজনে কাজ করবে না, দশজন লোক নতুন করে এই কাজটা করতে আসলো, তাহলে কত হবে? আগে তিরিশ জন ছিল আর দশজন যোগ হলো, তো টোটাল হয়ে গেল চল্লিশ জন। এবার রাস্তার পরিমাণ, বাকি রাস্তা আমরা জানি মোট অংশ হিসেবে যদি দেখি যে কোনো কাজের মোট অংশ মানে এক অংশ, তাহলে রাস্তার বাকি বলতে গেলে এক অংশ থেকে তিনের সাত অংশ আমাদের কাজ হয়ে গেছে, তাহলে বাকি থাকছে চার বাই সাত অংশ। এই কাজটা করতে কতদিন লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো জনসংখ্যা দিন সংখ্যা, ব্যস্ত সর্বদা আমরা জানি, সুতরাং আর জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে, অতএব ভগ্নাংশটি হবে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে উপরেটা উপরে নিচেটা নিচে, মানে তিরিশ উপরে থেকে যাবে আর চল্লিশটা হবে নিচে। ওকে, এর রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা, রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা, রাস্তা যত বাড়বে আমাদের কাজ করতে তত বেশি সময় লাগবে, তাই তো? অর্থাৎ দিনের তিন বাই সাত অংশ কাজ করতে যত সময় লাগবে, চার বাই সাত অংশ যেহেতু বাড়ছে কাজ করতে বেশি সময় লাগবে, অর্থাৎ রাস্তা যত বাড়বে দিন সংখ্যা তত বাড়বে, অর্থাৎ এটা সরল সম্পর্ক রয়েছে। সুতরাং রাস্তার পরিমাণ দিন সংখ্যা সরল সম্পর্কে আছে, অতএব ভগ্নাংশটি হবে কত? সরল সম্পর্ক, সরল মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, অর্থাৎ চার বাই সাত উপরে আর তিন বাই সাত নিচে। এটাকে যদি লিখি চার বাই সাত গণিত ভাগ রয়েছে তো উল্টে যাবে সাত বাই তিন, সাত সাত কেটে গেল, মানে আমাদের এটা হয়ে গেল আলটিমেট চার বাই তিন অংশ।
ओके सरि चार बाय तीन भग्नांशटा चार बाय सात बाय तीन बाय सात चार बाय सात एर भाग छिलो गुण हो गेलो आमरा जानी उल्टे चाहिए सूतरा सात तीन हलो सात सात केटे गया चार बाय तीन अतए निम्नेओ दिन संख्या समान कत पंदो गणित प्रथम भग्नांश तिरिश बाय चल्लिस गणित पर भग्नांश चार बाय तीन काटाकुटी शून्य शून्य काटल तीन तीन भैनिस चार चार भैनिस मैं हमारे उत्तर हो गल पंदो क्लियर তাহলে আমাদের কী কাজ করতে কত লাগবে অর্থাৎ বাকি কাজটা যদি আরও দশজন এসে কাজটা শুরু করে তাহলে বাকি কাজটি বা বাকি রাস্তাটি ছাড়াতে পনেরো দিন সময় লাগবে অতএব বাকি রাস্তা ছাড়াতে পনেরো দিন সময় লাগবে ওকে এ হচ্ছে প্রবলেম নাম্বার চার তাহলে আজকে আমরা দেখলাম যদি তিনটে রাশি দেওয়া থাকে তাহলে তৈরাশি পদ্ধতি ব্যবহার করে কীভাবে আমরা উত্তরগুলো বার করব সেক্ষেত্রে তিন রাশি এবং যে রাশিটা অজ্ঞাত সেটা আমরা লাস্টে লিখে সরল বা ব্যস্ত সম্পর্কের সাহায্যে ভগ্নাংশ তৈরি করে এবং লাস্ট পর্যন্ত উত্তর বার করতে পারছি তাহলে আজকের ক্লাসে আমরা কষে দেখি দশ দশমিক দুই থেকে এক থেকে চার অর্থাৎ পাঁচ পর্যন্ত প্রবলেম কারণ বাকি যে দুটো থেকে গেল অর্থাৎ দুই নাম্বার এবং পাঁচ নাম্বার প্রবলেম এটা এই দুটো তোমাদের হোম টাস্ক দিচ্ছে যে দুটো তোমরা করে নেবে অর্থাৎ আমরা আলটিমেট এক থেকে পাঁচ পর্যন্ত প্রবলেমে তিনটে এখানে এবং দুটো হোম টাস্ক টোটালি পাঁচটা সলভ করলাম ওকে পরের ক্লাসে আমরা বাকি প্রবলেম নিয়ে আলোচনা করব তাহলে দুই এবং পাঁচ নাম্বার প্রবলেম তোমরা নিজেরা করে নেবে আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমি স্টেপ বাই স্টেপ তিনটি রাশিকে তৈরাশি পদ্ধতিতে সমাধান করে আমরা উত্তরগুলো বার করছি অবশ্যই বুঝতে পারলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের ক্লাসে পর্যন্তই থ্যাংক ইউ